একটি ধূমকেতু যা কিনা শেষবার দেখা গিয়েছিল নিয়ান্ডারথালের সময় বা প্লাইস্টোসিন যুগে। তবে 2024 অক্টোবর মাসে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। রাতের আকাশে আবার দেখা যাবে ওই ধূমকেতুটি, যা কিনা প্রতি 80,000 বছর পর পর দেখা যায়। কবে, কোথায় এবং কিভাবে দেখা যাবে এই ধূমকেতুটি, বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। 2023 সালের জানুয়ারিতে দুটি মানমন্দির স্বাধীনভাবে আবিষ্কার করেছিল ধূমকেতুটি। এর মধ্যে একটি মানমন্দির ছিল চীনের সুচিনশান অবজারভেটরি এবং অপরটি দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস। পরে এই দুটি মানমন্দিরের নামে ধূমকেতুটির নামকরণ করা হয় সুচিনশান অ্যাটলাস। A3 বা সুচিনশান অ্যাটলাস নামের ওই ধূমকেতু পৃথিবীর প্রায় 4,49,00,000 মাইলের মধ্যে এসেছিল। এমন বিরল সুযোগ কাজে লাগিয়ে সুচিনশান অ্যাটলাসের ছবি তুলেছেন মহাকাশ ফটোগ্রাফারেরা। ব্লুমবার্গ বলছে, এবার 12 অক্টোবর রাতে দেখা গেছে সেই ধূমকেতু। ধূমকেতুটি পৃথিবী থেকে প্রায় 71 মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করছিল। এটি পৃথিবীর কাছ দিয়ে প্রথমবারের মতো উড়ে যাচ্ছে বলে নাসার তথ্য থেকে জানা গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও এশিয়া জুড়ে মহাকাশ ফটোগ্রাফারেরা এই ধূমকেতুর ছবি তুলতে সক্ষম হয়েছেন। তবে অন্যদের জন্য এখনও সুযোগ রয়েছে ছবি তোলার। আগামী 30 অক্টোবর পর্যন্ত ধূমকেতুটির ছবি তোলা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই সময়ের মধ্যে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা ব্যবহার করে ধূমকেতুটির ছবি পাওয়া সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যারা দুর্লভ এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চান, তাদের সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে নজর রাখতে হবে বলে জানিয়েছে বৈজ্ঞানিক ওয়েবসাইট এবং সংস্থা আর্থ স্কাই। ধূমকেতুটি আকাশে উজ্জ্বল আগুনের গোলার মতো দেখাবে, যার পেছনে থাকবে দীর্ঘ এক লেজ। নাসার মিটিওরেড এনভায়রনমেন্ট অফিসের প্রধান বিল কুক জানান, ধূমকেতুটি দেখার জন্য একটি জোড়া দূরবীন ব্যবহার করলে আরো ভালোভাবে সেটি দেখা যাবে। এটি উল্কাপিণ্ডের মতো দ্রুত আকাশের দিকে ছুটে যাবে না, বরং স্থির থাকবে এবং প্রতি রাতেই একটু একটু করে তার অবস্থান পরিবর্তন করবে। বর্তমানে এটি সূর্য থেকে দূরে সরে যাচ্ছে এবং উত্তর গোলার্ধের মানুষ সেটি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরু পর্যন্ত দেখতে পাবেন বলে জানিয়েছে নাসা। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।